আমার এখানে দই ক্যাপসি পনির রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর আজকে আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করে দেখাবো সেটা আপনাদের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। আপনারা যারা নিরামিষ খান তাদের জন্য খুব ভালো একটা রেসিপি পনির দিয়ে করে দেখাবো। আর যে রেসিপিটা করব তার নাম হলো দই ক্যাপসি পনির। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর তারপর খেয়ে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে খেয়ে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা আবার পেতে পারেন। দই ক্যাপসি পনিরের জন্য যা যা লাগবে আগে সমস্ত কিছু গুছিয়ে নিই, গুছিয়ে নেওয়ার পর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে নেবো। আগে রেডি করে নিই সমস্ত কিছু, চলে আসুন। আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে বসে পড়েছি। এবার দই ক্যাপসিকাম পনিরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এবার কড়াইটা আগে প্রথমে গরম করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এতে আমি সাদা তেল দিচ্ছি, আর এই রেসিপিটা পুরোটাই সাদা তেল দিয়েই করে দেখাবো। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো দিয়ে দেওয়ার পর পনিরগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নিয়েছি, এবার এই তেলটার মধ্যে এখানে আমি একটা ছোট ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি, এবার এটা আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। ক্যাপসিকামটা তুলে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আবার গ্যাসটা অন করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আদা বাটাটা দিয়ে দিয়েছি, এবার এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আদাবাটাটা হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, চা চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে।
গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর জল দিয়েছি, এবার জলটা দিয়ে এটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। মশলাটা সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে এটাকে কষতে দিচ্ছি। ততক্ষণ আমি এখানে আমি এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি, এবার এটা আমি আগে বেটে নিচ্ছি। এখানে পোস্তটা বেটে নিয়েছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। দইটা দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত মশলাটা দিয়েছিলাম নুনটা চিনিটা বাদ দিয়ে, এবার নুন চিনিটা পরিমাণ মতো যে যেমন খান তেমন দিয়ে দেবেন। নুনটা দিয়ে দিলাম, এবার স্বাদ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। নুন চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে মিশিয়ে দিচ্ছি। এখানে মশলাটা দেখুন একদম রেডি হয়ে গেছে, এটা গাঢ় হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, জলটা টেনে গেছে পুরোটাই। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে দিচ্ছি, গ্রেভিটা যেমন রাখবেন সেই বুঝে জল দেবেন, মিশিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একবার ভালো মতো ফুটে উঠেছে, এবার তারপরে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি মশলাটার সঙ্গে, এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে 2-3 মিনিট ধুতে দিচ্ছি। দু 3 মিনিট ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলে একবার দেখে নিই। দেখুন গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর পনিরের ভেতরেও মশলাটা খুব ভালো মতো ঢুকে গেছে। সবার শেষে 1 চামচ গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার এখানে দই ক্যাপসি পনির রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার এটা আমি ঢেলে ফেলছি। এটা এবার আপনারা রাত্রিবেলা রুটি পরোটা যে কোনো জিনিস লুচি বা রুমালি রুটি সবার সাথে খুব ভালো লাগবে, খুব ভালো একটা নিরামিষ রেসিপি, সবাই ট্রাই করতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, যাতে এখন নিত্য নতুন রেসিপি আমাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের প্রিয়জনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।